প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বিরাট সুসংবাদ, থাকবে না কেউ আর বেকার। 50,000 কর্মী নিচ্ছে টাটা কোম্পানি, বিস্তারিত জানুন। বিগত 2 বছর ধরে গোটা পৃথিবী জুড়ে চলছে আর্থিক দৈন্যদশা, এই কবল থেকে বাদ যায়নি ভারতও। বেহাল অর্থনীতির কারণে বিগত 2 বছরে সারা পৃথিবী জুড়ে কাজ হারিয়েছেন কয়েক কোটি মানুষ। তবে এই বেহাল অর্থনীতির হাল ফেরানোর পাশাপাশি কীভাবে লাগামহীন বেকারত্ব রোধ করা যায়, সেদিকে নজর রয়েছে কেন্দ্র রাজ্য দুই সরকারের। বেসরকারি চাকরির ক্ষেত্রে এ অবস্থা আরও শোচনীয়। বেহাল অর্থনীতির কারণেই গত 2 বছরে তালা পড়েছে গোটা বিশ্বের বহু নামী বেনামী বেসরকারি সংস্থায়। কিন্তু চলতি বছরের শুরুতে উদ্ভূত পরিস্থিতি বেশ কিছুটা স্তিমিত হওয়ায় বিগত 2 বছরে আর্থিক ধাক্কা সামলে কর্মী নিয়োগে জোর দিয়েছে একাধিক বেসরকারি সংস্থা। এবার সেই তালিকায় একেবারে প্রথম সারিতে উঠে এলো চিরপরিচিত টাটা গোষ্ঠীর নাম। সম্প্রতি টাটা গোষ্ঠী তাদের তথ্য প্রযুক্তি শিল্পে TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস এ 50,000 কর্মী নিয়োগের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর তাতে বেসরকারি চাকরি ক্ষেত্রে আশার আলো দেখছেন হাজার হাজার চাকরি প্রার্থী। আসলে টাটা বলে কথা, তাই নিয়োগ তো বড় হবেই, শুধুমাত্র নিজেদের আখের গোছানোই নয়। সম্প্রতি 50,000 কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে TCS যে বিশ্বের যে কোনো বেসরকারি সংস্থাকে এক ধাক্কায় অনেকটাই পিছিয়ে ফেলে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সঙ্গেই থাকুন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।